শীতের সকাল, বাইক প্যাকিং চলছে। আমরা আজ যাচ্ছি ঝাড়গ্রাম আর বেলপাহাড়িতে। দমদম থেকে ঝাড়গ্রামের দূরত্ব দেখাচ্ছে 175 কিলোমিটার। যেতে মোটামুটি 3.5 ঘন্টা মতো সময় দেখাচ্ছে গুগল ম্যাপের হিসাবে। তাতেও রাস্তায় একটু বিশ্রাম নেওয়া আর প্রকৃতিকে এনজয় করতে করতে আমরা হাতে একটু বেশি সময় নিয়েই বেরিয়েছি এই ঝাড়গ্রাম দেখার জন্য। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ঝাড়গ্রাম রাজবাড়ি, ট্রাইবেল মিউজিয়াম, কনক দুর্গা মন্দির, ডুলুং নদী, চিল্কিগড় রাজবাড়ি ও সবশেষে বেলপাহাড়ির কাছে আমরা ছিলাম। ঘাগড়া ওয়াটারফলস দেখে বেলপাহাড়িতেই রাত্রিবাস। যারা এই চ্যানেলে প্রথমবার এই আমার ভিডিও দেখছেন, তো তাদের জন্য বলে রাখি, আমি যত ভিডিওই করেছি বা যত ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে সবই টোটালি বাইক ট্যুর নিয়ে। বাইকে করে আমরা যেখানেই গেছি ভিডিও করেছি। তো সেই ভিডিও আর বর্ণনা দেখতে হলে চ্যানেলের পার্টিকুলার প্লেলিস্ট ভিজিট করুন। সেখানে খুব ভালো করে কোন জায়গায় কিভাবে গেছি তা খুব ভালো করে বর্ণনা করা আছে ওই সব ভিডিওতে। দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের দিনের প্রথম স্পট ঝাড়গ্রাম রাজবাড়িতে। যদিও রাজবাড়িতে ঢোকার পারমিশন পাওয়া যায়নি, রাজবাড়িতে আগে থেকে বুকিং করে রাখতে হয়। পার হেড 4,750 টাকা করে নেয় এক রাত থাকার জন্য। যেহেতু বুকিং করা ছিল না, তো সেই জন্য আমাদেরকে ভিতরেও ঢুকতে দেয়নি। তো রাজবাড়ির পরিবেশটা বা ভিতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না এই ভিডিওতে। রাজবাড়ি না দেখার দুঃখকে সাথে নিয়ে মোটামুটি 2 কিলোমিটারের দূরত্বে 10 মিনিটের কাছাকাছি সময় নিয়ে আমরা পৌঁছে গেছি ট্রাইবেল মিউজিয়ামে। অনেক জায়গাতেই ঝাড়গ্রাম আর বেলপাহাড়ির 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান দেখেছি। তো সেই অনুযায়ী আমরা নিজস্ব ট্যুর প্ল্যান করে বেরিয়ে পড়েছি এই ঝাড়গ্রাম আর বেলপাহাড়ির উদ্দেশ্যে। ঝাড়গ্রাম রেল স্টেশন বা রাজবাড়ি থেকে আপনাদের এদিকে আসার সময় বাঁ হাতেই পড়বে এই ট্রাইবাল মিউজিয়াম। আর যদি NH ধরে আসেন তাহলে আপনাদের এই মিউজিয়াম পড়বে ডান হাতে। তো এখন আমরা দেখতে দেখতে চলে এসেছি তার ভিতরের মিউজিয়ামের মেন গেটের সামনে। তো চলুন ঘুরে দেখি এই ট্রাইবাল মিউজিয়াম। আরও গল্প আরও কথা শেয়ার করছি আপনাদের সাথে এই ভিডিওতে। এই মিউজিয়ামে এলে আপনারা দেখতে পাবেন আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন ব্যবহৃত জিনিস ও তাদের অলঙ্করণ ও সাজসজ্জা। চলুন ঘুরে দেখি এই আদিবাসী মিউজিয়ামটি। ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো সেই কারণে 6টা স্পটকে আমি 2 মিনিট করে ভাগ করে এই টোটাল 12 মিনিটের ভিডিও করেছি। তো সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটা এনজয় করতে থাকুন। সব মিলিয়ে 10টা টুরিস্ট স্পট ঝাড়গ্রাম আর বেলপাহাড়িতে দেখবো বলেই বাড়ি থেকে বাইকে করে বেরিয়েছি। অনেকে ট্রেনে করে ঘুরতেও পছন্দ করেন, কিন্তু এক একজনের শখ এক এক রকম। তো আমার শখ বাইকে করে সব জায়গা এক্সপ্লোর করা, এটা একটা শখও বলতে পারেন। তো সেই হিসাবেই আমরা বাইকে করেই অনেক জায়গায় ঘুরেছি। তো সেইটা দেখতে হলে আপনারা চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করুন, সেখানে সব আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে আপনাদের জন্য। হিসাব করে দেখেছি ট্রেন ভাড়া, হোটেল ভাড়া আর গাড়ি বুকিং করে সব স্পট ঘুরতে যা খরচ লাগে তার থেকে বাইকে নিজেদের মতো করে ঘোরার মজাই আলাদা। সেই জন্য সব জায়গাতেই আমি বাইকে করে ঘুরতেই পছন্দ করি, সাথে আমার মিসেস তো থাকেই সাপোর্টিংয়ের জন্য। তো বাইক চালাতে কোনো অসুবিধা হয় না, তার কারণ অল্টারনেট করে আমরা বাইক চালিয়ে নিই।
আদিবাসী ট্রাইবেল মিউজিয়াম দেখার পর মোটামুটি 15 থেকে 20 মিনিটের দূরত্বে আমরা চলে এসেছি কনকদুর্গা মন্দিরের এন্ট্রান্স পয়েন্টে। এখান থেকে মোটামুটি 1 মিনিটের বাইকের দূরত্বে আমরা চলে গেছিলাম পার্কিং এরিয়াতে। পার্কিং এরিয়াতে বাইক পার্কিং করে এই বাঁদিকের রাস্তা ধরেই আমরা চলে গেছিলাম কনকদুর্গা মন্দিরের সামনে। কনকদুর্গা মন্দিরের বাঁদিক দিয়ে বয়ে চলেছে ঝাড়গ্রামের প্রধান নদী ডুলুং। তো সেই ভিডিও দেখতে পাবেন এইখানে। এই কনকদুর্গা মন্দির দেখার পর আমরা যাচ্ছি ডুলুং নদী দেখতে। মন্দিরের ভিতরে বিগ্রহের ফটো তোলা নিষিদ্ধ, তো সেই জন্য ভিতরের বিগ্রহের ফটো দেখাতে পাচ্ছি না। এই কনকদুর্গা মন্দিরে আপনাদের হনুমানের উৎপাত পড়বে চোখে পড়ার মতো, যেখানে আপনারা সাবধান হনুমান বাহিনীর উৎপাত থেকে। এখন বাজে ঘড়িতে 11:30, এখনও আমাদের ডুলুং নদী দেখতে হবে, তারপরে আমাদের খিদেও পাচ্ছে অল্প অল্প। তো আমাদের আজকের গন্তব্য বেলপাহাড়ি। তো ভিডিও দেখতে থাকুন, আরও আলোচনা আরও ইনফরমেশান শেয়ার করছি আপনাদের সাথে এই ভিডিওতে। কনকদুর্গা মন্দির দেখার পর বাঁদিকের রাস্তা ধরে আমরা নিচে যাচ্ছি ডুলুং নদীর কাছে। যদিও এখন বর্ষাকাল না, তো জল খুবই কম আছে, তাতেও দেখুন খুবই ভালো লাগবে। ডুলুং নদী দেখার পর আমরা চলে যাব ঝাড়গ্রামের আরেক ট্যুরিস্ট স্পট চিল্কিগড় রাজবাড়ি দেখতে। এই কনকদুর্গা মন্দির থেকে চিল্কিগড় রাজবাড়ির দূরত্ব মোটামুটি 2 কিলোমিটার, যেতে 5 থেকে 7 মিনিট মতো সময় লাগবে। কনকদুর্গা মন্দির ও ডুলুং নদী দেখার পর আমরা এখন পৌঁছে গেছি চিল্কিগড় রাজবাড়ির সামনে। এখানে আসতে আমাদের মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো সময় লেগেছিল। এখানে এই চিল্কিগড় রাজবাড়িতে এসে জানতে পারলাম এখনও তাদের বংশধরদের বসবাস, তাই জন্য ভিতরে প্রবেশের অধিকার নেই। তো অগত্যা বাইরে থেকেই আপনাদেরকে ভিডিও আর নিজে চোখে দেখা এই চিল্কিগড় রাজবাড়িকে। চিল্কিগড় রাজবাড়ি দেখার পর আমরা চলে যাব বেলপাহাড়িতে ঘাগড়া ওয়াটারফলস দেখতে, যার দূরত্ব মোটামুটি 40 কিলোমিটার। গুগল ম্যাপ দেখাচ্ছিল 1 ঘন্টার মতো সময় লাগবে সেই ঘাগড়া ওয়াটারফলসে পৌঁছানোর জন্য। চিল্কিগড় রাজবাড়ি দেখার পর আমরা চলে এসেছি মোটামুটি 40 কিলোমিটারের দূরত্বে বেলপাহাড়ির এই ঘাগড়া ওয়াটারফলস দেখতে। এখন বর্ষাকাল না হলেও নদীর জল একদমই কম, তো দেখে আমার সেরকম ভালোই লাগলো না। তবে পিকনিক করার জন্য এই বেলপাহাড়ির এই ঘাগড়া ওয়াটারফলসের জায়গাটা আদর্শ। এখন বাজে বিকেল 4টে, তো হোটেলও ঠিক করা নেই, তো সেই একটা মাথায় চিন্তা ঘোরাঘুরি করছে। তো চলুন ভিডিও দেখতে থাকুন। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তীতে নিয়ে আসছি বেলপাহাড়ির বিভিন্ন ট্যুরিস্ট স্পট নিয়ে আপনাদের কাছে অন্য ভিডিওতে।